অসমের করিমগঞ্জ জেলার বাড়ি ওয়াচ পোস্টের পুলিশ একটি কন্টেনার গাড়ি থেকে পঁয়তাল্লিশ প্যাকেটে দুশো পঁচাত্তর কেজি শুকনো গাঁজা উদ্ধার করে যার কালো বাজারি মূল্য অর্ধ কোটি টাকারও বেশি সাথে কন্টেনার গাড়ির চালক দীপ কুমার হাজং ও সহচালক রাজীব কলিতাকে আটক করে এনডিপিএস আইনে একটি মামলা রুজু করেছে অসম পুলিশ তাদের বাড়ি অসমের কামরূপ জেলার বকুতে জানা গেছে এই গাড়িটি ত্রিপুরা রাজ্যের সবকটি থানা পেরিয়ে ত্রিপুরা সীমান্ত টপকে অসমে প্রবেশ করেছে এই গাঁজাগুলির গন্তব্যস্থল ছিল গুয়াহাটি এবারে প্রশ্ন হলো তাহলে রাজ্যের পুলিশ এই গাঁজা বোঝায় কন্টেনার গাড়িটি আটক কলোরা কেন এনেই দেখা দিয়েছে নানান প্রশ্ন